পানি আল্লাহর কাছে এত পছন্দনীয়, চোখের পানির দাম আল্লাহর কাছে কত বেশি দেখেন, দুইটি ফুটা আমার আল্লাহর কাছে বড় পছন্দনীয়। কতরাতুম মিন দুমুউইন ফি খাশিয়াতিল্লাহ ওয়া কতরাতুদামুন তুহরাকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর নবী বলেছেন দুটি ফুটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়, একটি ফুটা হচ্ছে জিহাদের ময়দানে আল্লাহর রাস্তায় লড়াই করতে গিয়ে যে মুজাহিদের শরীর থেকে রক্তের ফুটা পড়ে, ওই রক্তের ফুটা আমার আল্লাহর কাছে বড় পছন্দনীয়। আরেকটি ফুটা হচ্ছে অনুশোচনার চোখের পানির ফুটা, বান্দা অনুশোচনা করে যখন চোখের পানি ফেলে, চোখের পানি নাকের ডগার আসার আগে আল্লাহ বান্দাকে মাফ করে দেন। এই জন্য আমরা ভুল করে ফেললে, পাপ করে ফেললে, পাপ করার পরে অনুতপ্ত হয়ে তাওবা করলে আমাদের গুনাহগুলো মাফ করে দেন কে? দেখেন, তাওবা করলে আল্লাহ কেমনে গুনাহ মাফ করে দেন। মুসলিম শরীফে, বুখারী এবং মুসলিমে এই হাদিসটি এসেছে, বনী ইসরাইলের এক লোক 99 জন মানুষ হত্যা করেছিল, 99 জন মানুষ হত্যা করার পর তার অন্তরের মধ্যে অনুশোচনা তৈরি হলো, সে কিছুটা অনুতপ্ত হলো। 99 জন মানুষ খুন করার পর, হত্যা করার পর সে একজন খ্রিস্টান পাদ্রির কাছে গিয়ে বলল, আমি 99 জন মানুষ হত্যা করেছি, এখন আমার জন্য ভালো হওয়ার কোনো রাস্তা আছে নাকি? তাওবার দরজা কি আমার জন্য খোলা আছে নাকি? খ্রিস্টান পাদ্রি শুনে বলল, না না, তোমার জন্য আর তাওবার কোনো দরজা খোলা নাই। লোকটা তখন ক্ষিপ্ত হয়ে গিয়ে ওই পাদ্রিকে হত্যা করে সেঞ্চুরি পরিপূর্ণ করলো, সেঞ্চুরি হয়ে গেল, 100 একেবারে। আগে ছিল 99টা, এখন হইলো কয়টা? 100, একদম সেঞ্চুরি করে ফেললো। এরপরে লোকটা একজন আলেমের কাছে গেল, আলেমের কাছে গিয়ে বলল, আমি সেঞ্চুরি করে ফেলেছি। আলেম বলল, কিসের সেঞ্চুরি করেছ? ওই হত্যাকারী লোকটি বলল, আমি খুন করে সেঞ্চুরি করেছি, আমি 100 মানুষ হত্যা করেছি, আমি এখন ভালো হয়ে যেতে চাই, আমার জন্য কি তাওবার দস্তা খোলা আছে নাকি? ওই আলেম তখন বললেন, অবশ্যই তোমার জন্য আল্লাহ তাওবার দরজা খোলা রেখেছে, তুমি যদি অবনত মস্তক অশ্রুসিক্ত নয়ন আর অবনত মস্তক অনুতপ্ত হৃদয় নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও, অবশ্যই আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। ওই লোকটা তখন তাওবা করলো, তাওবা পাঠ করার পরে ওই আলেম বলল, তুমি তোমার এলাকায় যেও না, কারণ ওই এলাকার লোকেরা খুব খারাপ, খারাপ লোকদের সাথে মিশে গেলে তাদের প্রভাব তোমার উপরে পড়তে পারে, এই জন্য তুমি অমুক এলাকায় চলে দাও, ওই এলাকায় যাও, ওই এলাকার মানুষের সাথে গিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করো। লোকটা আলেমের দেওয়া নির্দেশনা মোতাবেক ওই এলাকার দিকে যখন যেতে লাগলো, কিছু দূর যেতে না যেতেই এবার মালাকুল মউত হাজির হয়ে গেলেন, মালাকুল মউত তার রুহটাকে কবজ করে ফেললেন। এবার জান্নাতি ফেরেশতারা জান্নাতি কাফন নিয়ে এসেছে তার রুহটাকে আল্লিনের মধ্যে নিয়ে যাওয়ার জন্য, আবার জাহান্নামের ফেরেশতারাও এসেছে জাহান্নাম থেকে কাফন নিয়ে তার রুহটাকে নিয়ে সিজ্জিনে যাওয়ার জন্য। এবার ফেরেশতাদের কিলাকিলি শুরু, জান্নাতি ফেরেশতাও এসেছে, জাহান্নামি ফেরেশতাও এসেছে। জান্নাতি ফেরেশতা বলে, তোমরা কেন এসেছো? জাহান্নামের ফেরেশতারা বলে, তোমরা কেন এসেছো? দুই পক্ষই এসেছে। জাহান্নামে ফেরেশতারা বলল, এই লোকটা সারা জীবন পাপের কাজ করেছে, 100 মানুষ হত্যা করেছে, লোকটা বড় পাপী, এই ব্যক্তির রুহটাকে নিয়ে আমরা সিজ্জিনে যেতে চাই। আর জান্নাতি ফেরেশতারা বলল, না, লোকটা সারা জীবন পাপের কাজ করলেও সে শেষে একেবারে তাওবা করে ফেলেছে মৃত্যুর আগে, এই জন্য আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন, এই জন্য তার রুহটাকে নিয়ে আমরা আল্লিনে যেতে চাই। দুই পক্ষের তর্কাতর্কি শুরু হয়ে যাবে, কিলাকিলি আছে না নাই? মধ্যস্থকারী একজন ফেরেশতা বলবেন যে, দেখো, তোমরা এভাবে কিলাকিলি করে তর্কাতর্কি করে কোনো সমাধান খুঁজে পাবা না, তোমরা উভয় স্থান থেকে দূরত্ব ম্যাপে দেখো, যদি ওই আলেমের দেওয়া নির্দেশনা মোতাবেক ওই জায়গার কাছাকাছি লোকটি চলে যায় তাহলে এই লোকটা জান্নাতি, আর লোকটা যদি ওই জায়গা থেকে দূরে থাকে তাহলে ওই লোকটা জাহান্নামে। দূরত্ব ম্যাপে দেখা গেল লোকটা ওই জায়গার একেবারে নিকটবর্তী ছিল, এই জন্য ফেরেশতারা তার গ্রহটাকে নিয়ে আল্লিনের মধ্যে চলে গেল। সুবহানাল্লাহ। তাহলে আমরা ভুল করে ফেললে আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 110 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়ামাইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রাহীমা। আল্লাহ পাক বললেন,
যদি কোনো ব্যক্তি পাপের কাজ করে ফেলে, নিজের নফসের উপরে জুলুম করে ফেলে, তারপরে যদি আল্লাহর কাছে ইস্তেগফার করে ক্ষমা চায়, তাহলে অবশ্যই সে আল্লাহকে ক্ষমা আল্লাহকে সে ক্ষমাশীল হিসাবে পাবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 42 নম্বর সূরা সূরাতুস শুরা এর 25 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া হুওয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াগফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি তার বান্দাদের তাওবা কবুল করেন আর তাদের গুনাহগুলো মাফ করে দেন, আর তোমরা যা করো তিনি সব জানেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 40 নম্বর সূরা সূরাতুল মুমিনের 3 নম্বর আয়াতে বললেন, গাফিরিল যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাবি যিত তাওিল লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির। আল্লাহ পাক বললেন, তিনি হচ্ছেন গুনাহ মাফকারী, তিনি হচ্ছেন তাওবা কবুলকারী, তিনি হচ্ছেন কঠিন আযাব দাতা, আবার তিনি হচ্ছেন অনুগ্রহ দানকারী। সুতরাং তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তোমাদেরকে তারই কাছে ফিরে যেতে হবে।